বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সমস্ত বিশ্ববাসীর সামনে আমি যে আলোচনাগুলো করব সেই আলোচনাগুলো হলো একটু ব্যতিক্রম, কিন্তু ব্যতিক্রম হলেও জ্ঞানী সম্প্রদায়ের কাছে এবং অজ্ঞানী সম্প্রদায়ের কাছে দুটো প্রকারের ব্যক্তিদের কাছে এই কথাগুলো গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আমি এই কথাগুলো বলছি যে এই পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত মানুষেরই সম্মান করা উচিত। কাউকে সম্মান কম করা উচিত নয়, সর্ববিষয়েই সম্মান করতে হবে। সেটি হলো যদি আমাকে কেউ বলে তাহলে যারা চোর এদেরকে কি সম্মান করতে হবে, আমি বলবো হ্যাঁ, চোরকেও সম্মান করতে হবে। যদি বলা হয় যারা খারাপ লোক এদেরকেও সম্মান করতে হবে, হ্যাঁ অবশ্যই খারাপকেও সম্মান করতে হবে। এখন বলতে পারেন এটা কেমন কথা, তাহলে সবাইকে সম্মান করব, চোরকে, খারাপকে, একজন বদমাশকে আমরা তাদেরকে সম্মান করব, তাহলে এটা কেমন? তাহলে ভালো মানুষের সম্মান, ভালো মানুষকে তো আরও ভালো সম্মান দিতে হবে, কিন্তু সাধারণ সম্মান সকল সৃষ্টি জগতে যত মানুষ আছে, যত সমস্ত রাষ্ট্রের এবং সমস্ত বিশ্বের সমস্ত খারাপ ভালো এবং সমস্ত জিন জাতি, অসুর জাতি সকলকেই সম্মান করতে হবে। নিশ্চয়ই আমার এই কথাগুলো কারো খারাপ লাগবে, বা এখন যারা শুনতেছেন হয়তো তাদেরও খারাপ লাগছে যে এ কী ধরনের কথা। অসম্মানজনক লোককে যখন আমরা সম্মান দেব তাহলে সম্মানী লোককে আমরা কী দেব? সম্মানী লোককেও আমরা সম্মান দেব, অসম্মানী লোককেও আমরা সম্মান দেব। তাহলে আমি বলবো, আমি আপনাদের সকলের কাছে বলবো, বলেন তো অন্ধকার ভালো না আলো ভালো? যদি বলেন যে আলো ভালো, তাহলে অন্ধকার না থাকলে আলোর কোনো মূল্য নাই। আর সারা বিশ্বময় যদি সূর্যটা উঠেই থাকে, আলোই দিতে থাকে, তাহলে জগৎ চলবে না। আবার রাতের অন্ধকার দরকার, না হয় সৃষ্টি বাঁচবে না। রাতের যখন গভীর হয় যে শিশির পরে, এই শিশিরে সৃষ্টির জন্ম হয়, বীজের জন্ম হয়, তাহলে অন্ধকারের দরকার। আমি যদি অন্ধকারকে অসম্মান করি তাহলে সে অন্ধকার না থাকলে সৃষ্টি হবে না বা জন্ম নেবে না। তাহলে খারাপকে ভালোবাসবো কেন এবং খারাপকে সম্মান করব কেন? আমি বলবো আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে একজন খারাপ মানুষকে আমি খারাপ কেন বলবো? একজন খারাপ মানুষ আছে বিদায় আপনি ভালো, খারাপ না থাকলে আপনার ভালো মূল্য কি আছে? অন্ধকার না থাকলে আলোর কি মূল্য আছে? অজ্ঞানী না থাকলে জ্ঞানীর কি মূল্য আছে? এই সৃষ্টি যদি না থাকে তাহলে স্রষ্টাকে চিনবে কে? স্রষ্টার মূল্য দিবার তো কেউ থাকে না। তাহলে একটার পিঠে একটা লাগে, কম না থাকলে বেশির কোনো মূল্য থাকে না, গরিব না থাকলে ধনীর কোনো মূল্য নাই। কারণ এই ধনীকে যে সম্মান দেবে, ধনীকে যে ধনী বলে ডাকবে, তাহলে ধনীকে আরেক ধনী কিন্তু তারে ধনী বলবে না, সে নিজেই ধনী। তাহলে ধনীকে যদি কেউ ধনী বলতে হয় তাহলে একজন গরিবের দরকার, তাহলে গরিবেরও দরকার। গরিব ছাড়া ধনীর কোনো মূল্য নাই।
অশিক্ষিত আছে বলেই শিক্ষিতের মূল্য, আর সবই যদি শিক্ষিত হয় তাহলে অশিক্ষিতর কাছেই তো শিক্ষিতর মূল্য। আজ আমি এই কথাগুলো এই জন্য বলতে চাইলাম যে এই পৃথিবীতে কোনো স্তরের মানুষকেই আমরা কখনো আমরা অসম্মান করব না, সকলকেই সম্মান করব। আর সম্মানের একটা জায়গায় আমি যাব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে রাস্তা দিয়ে হাঁটা চলা করতেন সেই রাস্তার মধ্যে এক ময়মনা বুড়ি সবসময় কাঁটা দিয়ে রাখতেন, প্রতিদিন কাঁটা সাফ করে করে তিনি যাইতেন। এখন তিনি কিন্তু খারাপ বলে তাকে অভিশাপ দেন নাই, তিনি তার সাথে দুশ্মনী করে শত্রুমি করে তাকে কোনোদিন মারতেও যান নাই, কিন্তু তাকে ভালোবাসছেন। এই কথাটা হলো সকল কথার একটা চাক্ষুষ প্রমাণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ একদিন সেই পথে দেখে কোনো কাঁটা নাই, তখন তিনি ভাবলেন আমার পথে যখন কাঁটা নাই তাহলে বোঝা গেল আমার বুড়িমা যে আমার এই পথে কাঁটা দিত, নিশ্চয়ই তিনি কোনো সমস্যায় পড়ছে বা তার কোনো অসুখ হয়েছে, এই জন্য আজকে তিনি পথে কাঁটা দিতে পারেন নাই। তখন কিন্তু তিনি তল্লাশ করতে করতে বুড়ির বাড়িতে চলে গেলেন এবং বুড়ির বাড়িতে গিয়ে দেখতেছে বুড়ি জ্বরে কাতর, এই বুড়িকে সেবা করার জন্য অসুখের চিকিৎসা করার জন্য কেউ নাই, বুড়ি যাদের কথায় মুহাম্মদকে ঘৃণা করত তারা তার পাশে আর নাই। তখন এই বুড়িমাকে কি করল, তিনি মাথায় পানি দিল, তাকে সেবা করল, তাকে খাওয়াই দিল। তখন তিনি একটু সুস্থ হইল, সুস্থ হয়ে তিনি বলতে লাগলেন কে গো বাবা তুমি, আমি আমার আত্মীয় স্বজন আমি যাদের কথায় আমি উঠি বসি, যাদেরকে আমি মানি, যাদেরকে আমি বিশ্বাস করি, তারা আজকে আমার পাশে কেউ নাই, কে গো বাবা তুমি, তোমাকে তো আমি চিনলাম না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন মা গো আমি যে কে তা আপনার জানার দরকার নাই, আমার ভাগ্য যে আমি আপনার সেবা করতে পারছি, আপনার যত্ন করতে পারছি, এতটুকুই আমার ভাগ্য। তখন বলতেছে বুড়িমা হে ছেলে তুমি বলো তুমি কে, তোমার ঠিকানাটা তোমার নামটা আমার জানতে খুব ইচ্ছা করছে। তখন বলছে মা গো আমার বাবা আবদুল্লাহ, আমি হযরত মুহাম্মদ। তখন বুড়ি বেটি চোখের পানিগুলো ছাইরা বলতেছে মানুষের কথায় আমি তোমার পথে কাটা দিছি, আজকে তো তোমার মতো ব্যক্তি এই আরববাসীতে নাই, এত ভালো মানুষ তুমি, তোমার পথে কাটা দিতাম তুমি আমাকে সেবা কইরা খাওয়ায়া আমাকে তুমি সুস্থ করে তুললা, তাহলে প্রকৃত মানুষ তো তুমি, যে আমি তোমার শত্রু হয়ে পথে কাটা দিছি, আমাকে কখনো মারতে আসো নাই, আমাকে তুমি খুঁজতে আসো নাই, আজ আমি অসুস্থ হয়ে পড়ছি তুমি আমাকে সেবা করে তুলছো। তখন এই বুড়ি বিটি ইসলাম গ্রহণ করলো এবং বুড়ির পাশে যারা ছিল তাদেরকেও ইসলাম গ্রহণ করাইলো। তাহলে এটা কি হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খারাপ মহিলাকে কি খারাপ বলে কখনো মারতে গেছে না, অভিশাপ দিছে না, তিনি ভালোবাসা দিয়ে জয় করছে, কিন্তু মহিলাটা কিন্তু খারাপই ছিল, কিন্তু তাকে জয় করছে কি দিয়া, তাকে ভালোবাসছে, তাকে সম্মান দিছে, যার ফলে সেই মানুষটি এসে গেছে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে জ্ঞান দিয়া গেলেন, কিন্তু এগুলো আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না। এখানে মূল বিষয় যে খারাপ না থাকলে কোনো ভালোর মূল্য থাকে না, অন্ধকার না থাকলে আলোর মূল্য থাকে না, গরিব না থাকলে ধনীর মূল্য থাকে না, অভাব না থাকলে পূর্ণ ব্যক্তির মূল্য না থাকে না, তাহলে একটার পিঠে একটা আছে। তাহলে আমরা অসম্মান করব কাকে, যারা প্রখ্যাত জ্ঞানী, যারা আল্লাহর জ্ঞানের দার্শনিক হয়েছে, তারা মূলের ঘরে সকল ধর্মকে সকল সত্য ধর্মকে একই সুতায় গাঁথিয়া রাখে আর খারাপকে কখনো খারাপ বলে না, খারাপ খারাপ মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাইতে পারে, কিন্তু যারা মৃত্যু পর্যন্ত খারাপ করে হয়তো তার নসিবে নাই, আগামী জন্মে হয়তো তিনি সেই পূর্ণ মানুষ হয়ে আসতে পারে। আর অপূর্ণ হইয়া যেহেতু আছে, যে একজন কবি বলছিলেন যে শিখছো কোথায় ঠেকছি যেথায়, আমি এক লোকের সাথে একটা ধাক্কা লাগলাম, তখন সেই লোকটা বলে গরুর মতো চলো কেন,
তখন আমার শিক্ষা হলো এভাবে চললে মানুষের সাথে ধাক্কা লাগলে তখন বলে যে গরুর মতো চলো কেন, তাহলে আমার শিক্ষা হলো এভাবে আর চলা যাবে না। কিন্তু তিনি আমাকে এরকম ভাষায় একটা কথা বলছে তাকে আমি খারাপ বলতে পারবো না, তার কাছ থেকে আমি এই জ্ঞানটা নিলাম যে এরকম করে চললে মানুষ এটা বলে। তাহলে আমার জ্ঞানে আমি যতটুকু বুঝলাম এই পৃথিবীতে কোনো স্তরের লোককেই ঘৃণা করা যাবে না এবং অসম্মান করা যাবে না। যদি কোনো মানুষ মূলত খারাপ বেশি থাকে তখন ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে তাকে অবশ্যই আমি তাকে ভালো পথে আনতে পারবো। কিন্তু তাকে যদি আমি খারাপ বলি তিনি যতটুকু খারাপ আসছে এর চেয়ে দ্বিগুণ খারাপ হয়ে যাবে। আর যখন তাকে আমি ভালোও বলতে থাকবো তখন তিনি লজ্জায় পড়ে হলেও আমার সামনে অন্তত খারাপটা করবে না, কারণ আমি তাকে ভালো জানি। আজ আমার এই কথার শুরুতে নিশ্চয়ই অনেকের খারাপ লাগছে, কিন্তু কথার শেষ ফিনিশিংয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, হয় মেসেজে জানাবেন, আর না তো কমেন্টে জানাবেন, আর না তো ফোনে জানাবেন, আর যদি আমার ভাগ্যওয়ালা থাকে তাহলে আমার এখানে আয়সা আমার সাথে কথা বলবেন, হয়তো আমি আপনার কাছে আমি কিছু শিখতে পারবো। আজ এই বলে আজকের মতো রাখলাম, আল্লাহ হাফেজ।